আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যেই চাঁদাবাজ গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, বাসের লাঠি দিয়ে ওদের ঠাঁকে খুলে ফেলবেন। বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। দেশের এই পর্যায়ে দেশ এবং জাতির উদ্দেশ্যে, গাজীপুর বাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির। এদেশের লক্ষ কোটি শ্রমিক যুবক শ্রমিক ছাত্রের হৃদয়ের স্পন্দন, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে প্রচণ্ড দ্রোহ, বিগত স্বৈরাচার প্রধান আন্দোলনের অন্যতম শিবাচার আপুর সিং মজলুম জনতা শাহিদে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়সুল করিম কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনে সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনমান ভাইয়েরা, আমার আল্লাহকে শুকর, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসে, দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন, এর জন্য শুক্রিয়া দেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী ও কেন, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে, এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম, তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম, আর চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট খনি এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছে। আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই। আমরা এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি, উৎখাত করেছি, বারবার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি, দেখেছি আমরা মুসলিম লীগের শাসন, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা জাতীয়বাদের শাসন, দেখেছি আমরা জোর সরকারের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করছে, আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশরাফুল মাখলুকাত খোলা আকাশে নিচে শুয়ে আছে, আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে, আজকে আমরা দেখছি হাজারো মিসকিন, হাজারো এতিম, হাজারো শিশু তারা
ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, হাজারো মানুষ শান্তি নাই, মুক্তি নাই, তাদের পেটে খাদ্য নাই, তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই, তাদের উপরে কোনো ছায়া নাই, তারা আজকে শিক্ষিত হতে পারছে না। যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত, তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতো না। কিন্তু কেন কষ্ট করতেছে, কারণটা কোথাও? আজকে হাজারো মেধাবী, রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুরের সন্তান, মেধাবী, কিন্তু তারা ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে, বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। কারণটা কোথায়, এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা, তারা ক্ষুধার চালনায় অজোরে পানি, চোখের পানি ছড়াচ্ছে, কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছিলাম। আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না, এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। আজকে হাজারো আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না। আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। দেখতে হবে, বুঝতে হবে, আজকে জালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি ফুটাবো, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করব, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুঁকে ধুঁকে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লুট, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যেই চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মোমেন একমাত্র আল্লাহ কিন্তু কাউকে ভয় করে না। একমাত্র মোমেন ভয় করে কাকে? ওলা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, মেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক, মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব, এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হলো ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো, তবে ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা গমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ।
ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব, যেই বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদেরকে বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার, ভোলাবেন না। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত্র প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে, আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্নে করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে, এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন, অনেক মানুষই আছেন ভদ্র, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, গুণী, কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন? ঘুণে ধরা রাজনীতি, পচা রাজনীতি, নষ্ট রাজনীতি তারা আসতে চায় না। আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো, আপনি যদি লুকিয়ে থাকেন, এখানে না আসেন, তাই লুচ্চা এবং গুন্ডা বদমাশেরা এই জায়গাকে দখল করে নেবে। এজন্য আসুন, যারা ভালো ভদ্র জ্ঞানী, আপনারা এই ময়দানে আসলে কোনো বদমাশরা এখানে থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে অনুরোধ করবো, আসুন ভদ্র মানুষগুলি, যারা হিরুক তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, আর নাসু মাদিনু কামাদিন সাহাবি আল ফুতবা খেয়ারুম ফিল জাহিরাতে খেয়ারুম ফিল ইসলাম ইজা ফাকিহু, যারা বিশাল বিশাল জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে আছেন, আদর্শ নিয়ে বসে আছেন, আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে গড়ব, এই জাতিকে গড়ব, ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। এই ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আসার অনুরোধ রেখে, জালে মুক্ত এক দেশ গড়ার জন্য, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে, উদাত আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।